হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এটা কি বলো তো, এটার মধ্যে রেখে দিলাম আমি অ্যারারুট। তো এটা অ্যারারুটটা রেখে দিচ্ছি, আর দেখতে পাচ্ছ মুখটা লাগছে না, কারণ এই কৌটার মুখটা বড় হয়ে গেছে, তো সে কারণে মুখটা লাগছে না। আর এবার এটা আমি ময়দা বার করছি। ময়দাটা অনেক দিন আগে আনা ছিল, 1 সপ্তাহ হয়ে গেছে আনা ছিল। তো এটা চালনি দিয়ে চেলে নিয়ে তারপর কৌটার মধ্যে রেখে দেব। রেখে দিলে কি হবে বলো তো, এটা যখন আমি জিনিস কোনো কিছু বানাবো তো তখন আর চেলে নেওয়ার প্রয়োজন হবে না। তো সে কারণে এখন চেলে নিয়ে রেখে দিচ্ছি ময়দাটা। আর এটা 1 সপ্তাহ হয়ে গেছে, এতদিন করিনি, কারণ আমার সব সময় সব কাজ করতে ভালো লাগে না। তো যখন যেটা মনে হয় তখন সেটাই করি, আর আজকেই মনে হলো যে না এটা করে রেখে দিই, সে কারণে করে রেখে দিচ্ছি। আর এগুলো চেলে নিলে কি হবে, উপরে যে নোংরাগুলো আছে ওর মধ্যে যে নোংরাগুলো থাকবে, তো নোংরাগুলো আলাদা হয়ে যাবে আর ভালোটা নিচে পড়ে যাবে। তো সে কারণেই চেলে নিয়ে রেখে দিচ্ছি জিনিসটা, আর প্যাকেট থেকে কৌটার মধ্যে ভরে রাখছি, রাখলে আর পোকা হবে না। আর আমার আবার টিউশন, এরপরে আবার রান্না আছে, তারপর টিউশনই আছে, বাচ্চারা পড়তে এসছে, ওদেরকে পড়াতে হবে। তো এই কাজগুলো করে নিয়ে ওদেরকে পড়াতে যাব, সঙ্গে রান্নাও করব, সব রকমই কিছু করব, কিন্তু বাচ্চাদেরকে তো আগে পড়িয়ে নিতে হবে না। আর এটার মধ্যে রাখবো আমি রসগোল্লার রস দিয়ে যে গুড়টা বানানো হয়েছে, সেই গুড়টা, এই দেখো রসগোল্লার রস দিয়ে গুড়টা বানানো হয়েছে। তো এটা কিন্তু পুরোপুরি গুড় হয়নি, এটা হালকা হালকা এখনও জল জল আছে, তো এরকমই থাকবে। আর এটা এর মধ্যে রেখে দেবো, কৌটাটার মধ্যে রেখে দেব। আর এটা যখন কিছু বানানো হবে, কোনো নারকেলের নাড়ু বলো বা তেলের পিঠা বলো বা যাই কিছু, যেগুলো দিয়ে চিনি দিয়ে কিছু বানানো হয়, তো তার মধ্যে এগুলো দিয়ে এই গুড়টা দিয়ে বানানো যাবে। তো সে কারণে এটা জ্বালিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এই দেখো বড় হাঁড়িতে করে এটা কড়াই, এটা উনুনে জ্বাল দেওয়া হয়েছে, কারণ তো এটা তো অনেক টাইম লাগে, আর গ্যাসে জ্বাল দিলে অনেক গ্যাস পুড়বে, তো সে কারণে এটা উনুনে করা হয়েছে। আর এটা কিন্তু যথেষ্ট গাঢ় হয়েছে, আর রসগোল্লার রস তো সবাই জানো খুব হালকা হয়, আর এটা কিন্তু গাঢ়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার সকালে স্নানটা হয়ে গেছে, স্নানটা করে নেওয়ার পরে আমি দেখো বিছানাটা তুলে রেডি করছি, বিছানাটা আরেকটা বেড কভার পাতবো। তো সকাল থেকে বিছানাটা গুছাইনি, এখনই গুছিয়ে নেবো, যেহেতু স্নান টান সারা হয়ে গেছে। তো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তুমি দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে, এটা কী বলতো, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর জাপানি ফুটি, মাছ, এটা আমরা তো জাপানি ফুটি বলি। তো জাপানি ফুটি দিয়ে জাল করছি এখানে। আর এটা কী হয়েছে বলো তো, এটা হয়েছে ডাল, এটা ডাল করে করে রেখেছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, বাট সুস্থ নেই, শরীরটা এখনও ঠিক হয়নি, তো সে কারণে সুস্থ নেই। তো তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর গডের কৃপায় অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি প্রে করি। আর আমার অনুমিতা রেগুলার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এখন সবাইকে গুড মর্নিং জানালাম, তার কারণ এখন বাজে 11:25, তো সে কারণে সবাইকে গুড মর্নিং জানালাম। আর আমার দেখতে পাচ্ছ স্নানটা হয়ে গেছে, তো চুলটাও ভেজা দেখতে পাচ্ছ, আজকে শ্যাম্পু করেছি চুলটা, এখনও জল পড়ছে চুল দিয়ে। তো হেয়ার ড্রায়ার দিয়ে আর ড্রাই করলাম না, কারণ সবসময় হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করলে কী হয় বলো তো, চুলটা ড্যামেজ হয়ে যায়। তো সে কারণে আমি আর ড্রাই করলাম না, আমি মানে এমনি নর্মালি হয়ে যাবে যখনই হবে, কারণ আমি তো কোথাও বের হচ্ছি না, তো সে কারণে যখনই হবে তো হবে। তো উপরের দিকে হালকা হালকা শুকিয়ে গেছে, তবুও ভিজা চুলটা, আর নিচের দিকটা পুরোটাই ভিজা, এখনও জল পড়ছে, আমার নাইটিটা ভিজে যাচ্ছে জলে। তো যাই হোক, বারবার করে মুছে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমার সিঁদুরটাও পরা হয়ে গেছে, তো আমি স্নানটা সারার সঙ্গে সঙ্গেই সিঁদুরটা পরে নিই, আমি লেট করি না সিঁদুর পরতে। আর আমি কখনো পরে সিঁদুর পরি না, যে অনেকে পরে বিকালে পরে কিংবা অন্যান্য টাইমে পরে, তো আমি পরি না। তো সে কারণে আমি স্নানটা সারার সঙ্গে সঙ্গে পরে নিই। আর আমি দেখলে কী বলতো,
যে আমি বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম আজকে, অনেকদিন পরে চেঞ্জ করলাম, কারণ নোংরা হয়ে গেছে প্রচণ্ড। তো সে কারণে আর আমার যেহেতু অসুস্থ ছিলাম তো সে কারণে বেড কভারটা চেঞ্জ করেনি, তো আজকে করলাম, এখনও ধোয়া হয়নি, তো তুলে রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ বালিশের কভারটা লাগাচ্ছি, এই যে আরেকটা লাগাচ্ছি চেঞ্জ করে। তো আমার তো স্নান হয়ে গেছে সকালে, আর রান্নাটাও হয়ে গেছে, আর আমার ব্লগটা তো আমি সকাল থেকে স্টার্ট করেছি বাট কথা বলতে পারিনি, তো এখন তোমাদের সঙ্গে বসে বসেই বালিশের কভারগুলো পরাচ্ছি আর কথা বলছি। তো সকালে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখালাম, আর এখন মনে হচ্ছে কী বলতো, চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছটা এনেছে দেখেছি, কিন্তু কতটা এনেছে কী এনেছে আমি দেখিনি, তো যাই হোক ওটা পরে দেখবো, এখন এখন আমি যেটা করছি সেটা করে নিই। যে একটা কভার লাগানো হয়ে গেল, আর একটা লাগাচ্ছি, লাগাবো এবার, এভাবে কভারগুলো সবই লাগিয়ে নেব। আর আমার তো শরীরটা ঠিক নেই, জ্বর তো, জ্বরটা কমে গেছে, মাঝে মাঝে কমে যাচ্ছে আবার আসছে, তো জ্বরটা কমে গেছে আপাতত, কিন্তু শরীরটা একটু ভালো নেই। আর সকালে খাওয়াটাও হয়নি, খাইনি, ইচ্ছা করেই খাইনি, কারণ শরীরটা ভালো লাগছে না, তো সে কারণে ইচ্ছা করে খাইনি। আর সকালে ছিপ দিয়ে মাছ ধরলাম, একটা মাছ ধরেছিলাম আমি ছিপ দিয়ে। তো যেহেতু আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছে সে কারণে মাছ আর ঘাটে আসেনি আজকে, তো যাই হোক একটা ধরেছিলাম মাছ। কী বলতো, ময়দা দিয়ে বড়শির গায়ে ময়দাটা ভালো করে শক্ত করে মেখে বড়শির গায়ে লাগিয়ে দিয়ে জলে দিয়েছিলাম, মানে মাছে মাছ ধরার জন্য দিয়েছিলাম, তো মাছ ধরেছিল একটা। তারপরে শুনলাম মাছটা চলে গেছে, বেরিয়ে গেছে বালতির মধ্যে থেকে, তো যাই হোক তারপরে আবার দুটো মাছ ধরা হয়েছে, আর সেই মাছ দিয়েই রান্নাটা করেছি, যেটা দেখালাম তোমাদের ঝিঙে আলু মাছ। আর সকাল থেকে মনটাও ভালো নেই, তো শরীরটাও ভালো নেই, তো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আর তোমরা জানো সবাই, শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আর মন ভালো না থাকলেও শরীর ভালো থাকে না। কারণ আমার তো এরকমই হয় যে আমার যেদিন মনে হয় শরীর আজকে ভালো নেই, তো সেদিন আর মনটাও ভালো লাগে না, আর মনটা যেদিন ভালো না লাগে সেদিন তো আর কিছুই ভালো লাগে না, সবই যেন অন্ধকার লাগে দুনিয়াতে, এরকমই হয়। আর আমার বর গেছে মাঠে, গেছে তো চাষ, একজন করছে, অন্য একজন চাষ করছে গাড়িটা, কিন্তু তবু দেখতে গেছে, যেহেতু গাড়িটা সে তো নতুন, যে চালাচ্ছে সে তো নতুন, তো কিছু সে কারণে সে দেখতে গেছে যে কীরকম পজিশানে আছে বা কী হচ্ছে না হচ্ছে, সে কারণে সে দেখতে গেছে ভাতকে। আর আমাকে বারবার বলেছিলো খেতে, তো আমার শরীরে যেহেতু ভালো লাগছে না তো সে কারণেই খাইনি, তবে এবার খেতে হবে, না খেলে হবে না, শরীর আর পাচ্ছে না। আর তো সকালে কি হয়েছে বলতো, আজকে সকালে গেছি, বললাম তো ওকে, বলছি যে চা বানিয়ে দেবো, তো বলছে হ্যাঁ দাও চাটা বানিয়ে দাও। বলছে হ্যাঁ দাও চাটা বানিয়ে দাও। তো এবার চা বানাতে গেছি, চা বানাতে গিয়ে কি করেছি বলুন তো, ওই যে ময়দা, তারপর অ্যারারুট, তারপরে চিনির যে গুড়টা বানালো সেই গুড়টা সব কিছু ভরতে, সব কিছু ঠিক করে রাখতে গিয়ে চাটা বানানোটাই ভুলে গেছি, চাটাই আর আমার বানানো হয়নি। পরে ভাবছি 9টার দিকে, এই বাবা আমি তো চা বানাতেই গেছিলাম,
7টার সময় গেছি চা বানাতে, আস তো এখন 9টা বেজে গেছে, আমি চাটাই ভুলে গেছি বানাতে। তাহলে ভাবো মাথাটা কেমন খারাপ হয়ে গেছে যে চাটা বানাতেই ভুলে যাচ্ছি। তো বন্ধুরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমার সত্যি চলা সম্ভব নয়। তো সে কারণে সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর আমি আমার বরের জন্য এসেছি, কারণ ওকে আমার খুব আর্থিকভাবে হেল্প করার খুব দরকার, কারণ আমরা সত্যি খুব ঋণের মধ্যে জড়িয়ে গেছি। তো তোমরাই তো আমাদের বন্ধু, বলো তোমাদের ছাড়া কাকে বলবো, আমরা সত্যি প্রচণ্ডভাবে ঋণে জড়িয়ে গেছি। তো এই ঋণ থেকে যে কী করে বের হব, কী করে মুক্ত হব, আমি পথ খুঁজে পাচ্ছি না। তো তোমরাই আমার সাপোর্ট, তোমরা সাপোর্ট করলে, তোমরা ভালোবাসা দিলে নিশ্চয়ই এই ঋণ থেকে আমরা বেরোতে পারবো, এই ঋণ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো তো প্লিজ তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, যেন আমরা এই ঋণ থেকে মুক্ত হতে পারি, ঋণ থেকে বের হতে পারি। তো প্লিজ সবাই আমার পাশে থাকো, আমাকে আমাদেরকে সাপোর্ট করো। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা একান্ত প্রয়োজন। আর এতটা ঋণে জড়িয়ে গেছে, এতটা ঋণে জড়িয়ে গেছে যে ভালো করে ঘুমই হয় না। আরও তো সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে টেনশন করে যে কী হবে, কী করে কী করব, কোথায় যাব, কী করে চলবে, কী মানে চলবে বলতে কি, কী করে যে এগুলো ঋণ থেকে মুক্ত হব। তো যেহেতু তোমরাই তো আমাদের বন্ধু না, তো সে কারণেই তোমাদেরকেই বলছি যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থাকো। তোমরা থাকলে অবশ্যই আমরা এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারবো। তো দেখতে থাকো, আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছো, কত বড় বড় চিংড়ি মাছ! তো এগুলো কিন্তু 20 টাকা করে, জাস্ট 20 টাকা করে শ নিয়েছে। তো এগুলো কিন্তু সব সময় এত কম দাম হয় না, এগুলো সিজনাইজ হয়। তো মাঝে মাঝে বলে কি কোন টোন আছে নাকি, তো সে সময় যে সিজনাইজ এরকমই দাম হয়। তো আবার মাঝে মাঝে কিন্তু এর থেকেও ছোটো ছোটো, খুবই ছোট, হাফ বললেও চলে। তো সেগুলো কিন্তু 30 টাকা 35 টাকা মাঝে মাঝে শ হয়ে যায়। তো এখন মনে হয় খুব বেশি বেশি পাচ্ছে, তো সে কারণে এখনই এত কম দাম। তো এগুলো আসি এখন আর কাটবো না, তো এগুলো ফ্রিজে রেখে দেব, চিংড়িগুলো এখন ফ্রিজে রেখে দেব। দেখো অনেকদিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য মনটাও ভালো লাগছে, এত খারাপের মাঝেও মনটা ভালো লাগছে যে অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। কারণ এতটাই রৌদ্র হচ্ছিল, মাঠগুলো সব শুকিয়ে গেছিল, তো যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য বিকালবেলা আর আমি একটু খুব ছাদে ভালো এসেছি। লাগছে। এখনো 2 থেকে 3 মিনিটও হয়নি আমি ছাদে এসেছি, তবে বৃষ্টিটা এসে গেছে, তো সে কারণে নিচে চলে যেতে হবে। তো সে কারণে আমাকে নিচে চলে যেতে হবে। তো প্রচণ্ড ঘুমিয়েছি দুপুরবেলা, প্রচণ্ড ঘুমিয়েছি, আর ঘুমিয়ে সারাদিন তো ভাত খাইনি, সকালেও খাইনি, দুপুরে খাইনি। তো কিছুক্ষণ আগে 4টে সাড়ে 4টার দিকে ভাতটা খেলাম, তারপরে কিছু একটু টিভি দেখছিলাম আর তোমাদের, আর তারপরে এই ছাদে এসেছি। এখনও 2 থেকে 3 মিনিটও হয়নি ছাদে এসেছি, তো এবারে চলে যাব আবার। তো আমার আজকে আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো সবাইকে টাটা।